হ্যালো ফ্রেন্ডস, আজ 18 মে 2023 এবং প্রতিদিনের মতো আজও আমরা দেখে নেব যে গোল্ডের কি রেট চলছে। তো প্রথমে দেখব 22 ক্যারেট, তারপরে 24 ক্যারেট এবং তারপরে দেখে নেব যে এক ভরি গহনা সোনার কি দাম চলছে। তো ফ্রেন্ডস, এই যে 22 ক্যারেট গোল্ড যেটা, এটা কিন্তু গহনা সোনা যেটা 91.60% খাঁটি থাকে, এবং 24 ক্যারেট গোল্ড যেটা সেটা পাকা সোনা যেটা 99.99% খাঁটি থাকে। এবং আরও কিছু আছে যেটা বাইরের দেশে কিন্তু আমরা গোল্ড কিনতে গেলে যেটা আমাদের লাগে, সেটা হচ্ছে এই গোল্ডের গায়ে 99.99% লেখা থাকে, যেটা এটার মানে 24 ক্যারেট বুঝে নিতে হবে, ওখানে কিন্তু ক্যারেট চলে না। আবার 916 লেখা থাকবে গোল্ডের গায়ে, তার মানে কিন্তু ফ্রেন্ডস 22 ক্যারেট। আবার 875 যার মানে কিন্তু 21 ক্যারেট। এই 875 যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি 87.50% পিওর থাকে, এবং 750 লেখা থাকবে যে গোল্ডের গায়ে দেশের বাইরে, সেটার মানে কিন্তু 18 ক্যারেট। এই 75.00% পিওর থাকে এটা। তো ফ্রেন্ডস, এই এই হচ্ছে একটা ইনফরমেশান যেটা আমাদের দেশের বাইরে গোল্ড কিনতে গেলে লাগে। এবার আমরা দেখে নেব যে আজকে গোল্ডের কি রেট চলছে কলকাতাতে। তো ফ্রেন্ডস, গুড রিটার্নস এই সাইট থেকে আমরা লাইভ দেখতে পাচ্ছি যে আজকে কিছুটা হলেও সোনার দাম কমেছে। যেমন আজকে এক গ্রাম 22 ক্যারেট গোল্ডের দাম চলছে 5,630 টাকা, এবং 10 গ্রামের দাম 56,300 টাকা। তো ফ্রেন্ডস, এই যে 22 ক্যারেট গোল্ড, একটু আগে আমি যেটা বলছিলাম, এটাই কিন্তু গহনা সোনা যেটা 91.60% পিওর। তো এই 5,630 টাকা এর সঙ্গে 11.66% যদি গণিত করি, তাহলে কিন্তু এক ভরির দাম বার হবে, এবং আজকে এক ভরির দাম 65,668 টাকা, 65,668 রুপি। এর সাথে সাথে ফ্রেন্ডস, আমরা দেখে নেবো যে আজকে 24 ক্যারেট গোল্ড কলকাতাতে কি দাম চলছে। 1 গ্রামের দাম আজকে 6,142 টাকা, এবং 10 গ্রামের দাম কিন্তু 61,420 টাকা। তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেবো এই যে লিস্ট আছে, এর মাঝখান দিয়ে দেখে নেবো যে গত 10 দিনে 10 গ্রাম করে গোল্ডের কি রেট ছিল। এই লিস্টের মাধ্যম দিয়ে আমরা পেয়ে যাব গত 10 দিনের দাম, এটা 22 ক্যারেট, এবং এখান থেকে 24 ক্যারেটের রেটটা আমরা পেয়ে যাব। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। এই ভিডিও ডেলি পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।